পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ চলছে গণনা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে চারশো চৌষট্টি আসনের ফল তিনশো ছাব্বিশ আসন পেয়ে এগিয়ে রয়েছে লেবার পার্টি অন্যদিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র সত্তরটি আসন লিবারেল ডেমোক্র্যাট ও রিফর্ম ইউকে পেয়েছে যথাক্রমে চুয়াল্লিশটি ও চারটি ফারুক হোসেনের রিপোর্ট সময় যত গড়াচ্ছে আসছে একের পর এক আসনের ফল ধীরে ধীরে সত্যে পরিণত হচ্ছে যুক্তরাজ্যের নির্বাচনে জনমত জরিপের পূর্বাভাস এখন পর্যন্ত ঘোষিত ফলে ব্যাপক এগিয়ে রয়েছে কেয়ার স্টারমারের লেবার পার্টি কনজারভেটিভ পার্টির হতে চলেছে ভরাডুবি মোট সাড়ে ছয়শ আসনের মধ্যে তিনশো ছাব্বিশটি আসনে কোনো দল জয়লাভ করলেই দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে বিবেচিত হয় বুথ ফেরত জড়িপেও লেবার পার্টির ভূমিধস বিজয়ের আভাস দেওয়া হয়েছে জড়িপে বলা হয়েছে চারশো দশটি আসনে জয়ী হতে চলেছে লেবার পার্টি অন্যদিকে কনজারভেটিভ পার্টি পাচ্ছে মাত্র একশো একত্রিশটি আসন দুই সালে ক্ষমতায় এসে টানা চোদ্দ বছর ধরে যুক্তরাজ্য শাসন করছে কনজারভেটিভ পার্টি এই দীর্ঘ সময়ের শাসনকালে এত নাজুক পরিস্থিতির মুখোমুখি হয়নি দলটি বুথ ফেরত চরিপের আভাস পেয়ে ক্ষমতাসীন সরকারের শ্রম ও পেনশন বিষয়ক মন্ত্রী মেল স্ট্রিডি বলেছেন কনজারভেটিভ পার্টির জন্য সবচেয়ে কঠিন সময় এটা এবারের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আটজন ব্রিটিশ নাগরিক লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছিলেন এই দলের হয়েই হ্যাম্পেস্টেট অ্যান্ড হাইগেট আসন থেকে লড়ে জয়লাভ করেছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক বর্তমানে এমপি হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি ফারুক হোসেন আর টিভি